শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আর আমিও কিন্তু খুব একটা ভালো নেই, কারণ খুব জ্বর, রাত্রি থেকে এতটাও জ্বর উঠেছে। মানে দুই জায়গার জল, মানে বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে স্নান করেছি, এখানে এসেও ভোরবেলা স্নান করছি, ওখানে গিয়েও ভোরবেলা স্নান করেছি, তো দুই জায়গার জল, খুব মানে জ্বর উঠেছে। মানে জ্বরের জন্য সারাদিন আজকে শুয়েছিলাম, কোনো কাজ বাজ শুধু রান্নাটুকুই করেছি, আর অন্য কাজ আর করতে পারিনি। আর হাতটা নিয়ে কোনো কাজই করা যাচ্ছে না, কি আর বলবো। তো ভাবলাম সারাদিন মানে কোনো ভিডিও বানাইনি, কোনো কাজের ভিডিও বানাইনি, আর আজকে রবিবার, আর আগের দিন ব্লগটা যে দিয়েছি, তিন দিনের ভিডিও একসঙ্গে জোড়ো করে তারপর দিয়েছি। মানে বাড়িতে আসার পরেই মনে হচ্ছে যে অসুস্থ হয়ে পড়লাম, কারণ হাতটাও খুব ব্যথা হচ্ছিল, কারণ ওই হাতটা নিয়ে কাজও করতে পারছিলাম না কোনো রকমই। আর আমার নাক একেবারে বন্ধ হয়ে গেছে, মানে কথাগুলো বলছি যে তোমরা বুঝতেই পারছো। আর এটা দেখো একটা কি কি এটা নাকে দিওর, এরকম এরকম শ্বাস টানলে নাকি ভালো লাগে, কি যেন একটা থাকে, বিক্স বিক্স এর মতন আর কি। এটা কোনো কাজই হয় না, আমার নাক একেবারে বন্ধ হয়ে গেছে, তাই জন্য তো ভাবলাম তোমাদের সঙ্গে অল্প আপডেট দিই, তো ভাবলাম অল্প ভিডিও বানাই। আর কাজ বাজ করে কোনো কিছু দেখাতে পারছি না, কারণ বাড়িতে এসে অসুস্থ বললাম, মানে এতটাও জ্বর উঠেছে, সারাদিন শুয়েছিলাম, মানে অল্পটুকু ভাতও খেতে পারি না, এরকম অবস্থা জ্বরের জন্য না। ওই যে হাতটা নিয়ে দেখো, হাতটা এরকম অবস্থা হয়েছে, হাতটা নিয়ে অল্পটুকু ভাতও খেতে পারি না। চার আঙুল দিয়ে গিয়ে ভাত খাওয়া যায়? খাওয়া যায় না, কিন্তু এই আঙুলটা খুবই কিন্তু প্রয়োজনীয়। খুব কষ্ট সৃষ্টি করে চামচ টামুচ দিয়ে কোনো রকম ভাত অল্প খাই। রান্না করার সময় খুব সাবধানে রান্না করতে হয়, অল্প যদি লবণ বা লঙ্কা লেগে যায় না, একেবারে মানে কি আর বলবো, মানে খুব ধরে জ্বলতে থাকে, কি আর বলবো, এরকম পরিস্থিতি, বুঝতে পারলে তো। ভাবলাম যে অল্প সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে অল্প অল্প জন্য কিছু একটা শেয়ার করি, তো তাই জন্য কিন্তু চলে এলাম। তো স্নান করলাম, জ্বর স্নান করলাম কিছুক্ষণ আগে, মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে স্নান করলাম, কারণ স্নান না করলে যে শরীরটা ভালো লাগছে না, মাথাটা খুব ব্যথা করছিলো, টিং টিং করছিলো মাথাটা, তাই জন্য ভাবলাম যে অল্প স্নান করে নিই, স্নানটা না করলে কিন্তু হচ্ছে না। তারপর মধ্যে স্নানটা করলাম, করে সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করি। তো এখন বসে আছি, অল্প চা বানাবো, চা বানিয়ে খাবো, মানে চাটা খেলে মাথা ধরাটা হয়তো একটু কমবে, কারণ অল্প লাল চাই খাবো, দুধ চা খাবো না, লাল চাই খাবো, অল্প মুড়ি টুড়ি দিয়ে অল্প খাবো, তারপর ওষুধ আছে ওষুধ খাবো। মানে 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 জ্বর একটাই কারণ, জ্বর উঠেছে, মানে বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে ভোরবেলায় স্নান করেছি, তারপর এখানে এসে স্নান করছি, তাই জন্য মানে দুরকম জল হয়ে গেল, তাই জন্য কিন্তু জ্বরটা মানে তাড়াতাড়ি চলে এলো। আর তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা ভালো না, জ্বর জ্বর। আর আজকে রবিবার, তো বীর উঠানোর কথা ছিল, তো বীর উঠাতে যেতে পারিনি, কি আর বলবো, মানে মানে ভাবলাম যাবো বীর উঠাতে, তারপর রেডি সেডিও হয়ে গেছি, শুধু মানে স্নান করবো, তারপর বীর উঠাতে যাবো। তারপর দেখছি যে আর থাকা যাচ্ছে না, এতটাও মাথাটা ঘুরছে, তো তারপর আর যাওয়াটাই বন্ধ করে দিলাম, গেলামই না, থাক পরের দিনই উঠাবো, সোমবারই উঠাবো, কি আর করবো। তো যারা যারা অনেকে ভাবছে যে বিড়ি কাজ হয়তো বন্ধ করে দিয়েছি, কারণ দুই সপ্তাহ হয়ে গেলো, কারণ বাড়ি ভাইফোটায় গেলাম, মানে এক বছর পর গেলাম বাড়িতে, তো বাড়ি থেকে আসলাম, তো মানে ওই সপ্তাহে তো বিড়ি মানে ওঠার তো মানে যেতে পারিনি, রবিবারে তো ভাইফোটাই ছিল, তো যেতে পারিনি। তারপর যে আজকে রবিবার, ভাবলাম আজকে যাবো, যেতে পারিনি, মানে সব মানে অনেকেই মানে কারিগর ভাবছে যে আমি হয়তো কাজই বন্ধ করে দিয়েছি, না কাজ বন্ধ করে দেয়নি, এক বছর পর বাড়িতে গেলাম, বাড়ি থেকে আসলাম, এসে হয়ে গেলো জ্বর, আজকে যেতে চাইলাম যেতে পারলাম না, কি আর করবো। তো কালকে মানে যতই জ্বর থাক আর যাই থাক, আমি কালকে অবশ্যই যাবো, শরীরটা ভালো না থাকলেও যাবো কালকে গিয়ে বেরিয়ে পড়ো। আর মালিকও ভাবছে যে আমি কাজ নিয়ে যে কি যে করছি ভগবান জানে, মানে মালিকও মানে তাড়া দিচ্ছে, বিড়ি কেন দিয়ে আসছি না, কারণ বিড়ি তো আমি উঠাই নিই, তাই জন্য এক বছর পর বাপের বাড়িতে গেলাম, বাড়িতে আসলাম, আর মালিকও ভাবছে যে বিড়ি কাজ যে নিয়ে গেলো আর তো খবর নেই, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, আজকে এরকম করেই একটা ব্লগ ভিডিও দিলাম, তোমরা দেখো অল্প ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইবার মানে মানে সাবস্ক্রাইবার তো বাড়ছেই না, একেবারে বাড়ছে না, ভিউ তো ভিউও হচ্ছে না, মানে কোনো কিছুই হচ্ছে না, তবুও আমি বানাচ্ছি, মানে এক একটা স্মৃতি করে রাখছি আর কি, এক একদিন এক একটা স্মৃতি হয়ে থাক, এতটুকুই।
আর তোমরা যদি একটু হলেও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। বাই বন্ধুরা, টাটা।